আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের সাথে আছি আমি রেশমি, আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ফাইবার ইফেক্ট কী করে তৈরি করতে হয়। অনেকেই বলে নাকি পুরনো ফটোশপে ফাইবার ইফেক্ট হয় না, আই ক্যান চ্যালেঞ্জ। আমি আজ এটাই আপনাদের করে দেখাবো। আমার বাবাও বলে ফটোশপ 8.0 তে ফাইবার ইফেক্টস তৈরি করা যায় না, তবে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ইফেক্টস তৈরি করেছি। তো আমি এটা কিভাবে তৈরি করলাম এই ছোট্ট বিষয়টি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর তো এখানে আমি একটি ছবি ওপেন করব। ধরুন আমি এই ছবিটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই ছবিটাকে দিয়েই কিন্তু আমি একটি ফাইবার ইফেক্টস তৈরি করব। তো প্রথমে এটাকে আমি আনলক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন লক করা রয়েছে, এই লকে ডাবল ক্লিক করে তারপর ওকে করে দিন। এখন কিন্তু এই লেয়ারটি আনলক হয়ে গেছে। প্রথমে এই ছবিটাকে আমরা ময়লা ফেলবো। ধরুন এই ছবিটাকে আমি পুরান মনে করছি। তো এটা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ফিল্টারে। এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিন, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিক্সলেট। পিক্সলেটে মাউস পয়েন্ট রাখার পর এদিকে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে এখানে লেখা আছে মজুটিন, এটাতে ক্লিক করে দিন। এবার এখানে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপে এই ছোট্ট এরো আইকনে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইন ডাস্ট, মিডিয়াম ডাস্ট। তো এখান থেকে ধরুন আমি মিডিয়াম ডাস্ট করে দিচ্ছি। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন ছবিটাকে কিন্তু অনেকটাই ময়লা পড়ে গেছে। এবার আমাদের কাজ হলো আবারও ফিল্টারে ক্লিক করে দিন। ফিল্টারে ক্লিক করার পর এবার আমরা যাব ব্লারে। ব্লারে মাউস পয়েন্ট রাখার পর এদিকে নিচে দেখতে পাবেন রিডাইল ব্লার, এটাতে ক্লিক করে দিন। রিডাইল ব্লারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিনে চেক মার্ক দেওয়া আছে, এই মার্কটা এবার আমরা জুমে দিয়ে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন গোল্ডে চেক দেওয়া আছে, এই চেকটাকে আমরা ডাপটে দিয়ে দেব। তো এবার জুমে চেক দিন, তারপর ডাপটে চেক দিয়ে দিন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা, এটাকে আমরা 100% করে দেব। 100% করার পর এবার ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এই ইফেক্টটিকে আমরা আরো শাইনি করব, আরো চকচকে করব। আবারও ফিল্টারে ক্লিক করে দিন, তারপর ব্লার এবং রিডাইন ব্লার, এই চেকটাকে গুড অথবা বেস্টে দিয়ে দিন। ধরুন আমি ঘুরে চেক দিয়ে দিলাম, এখানে অ্যামাউন্ট 100% থাকবে, এটা চেক মার্ক জমেই দেওয়া থাকবে। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। ওয়াও, দেখতে পাচ্ছেন কেমন একটি ফাইবার হয়ে গেছে। হবে না কেন, হতেই হবে। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি মাত্র লেয়ার করা আছে। এখানে আমরা ডুপ্লিকেট আরও একটি লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করুন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটি লেয়ার হয়ে গেছে, উপরের লেয়ারে আমাদের মার্ক করা রয়েছে। এখন আমরা এখান থেকে এবারও আমরা ফিল্টারে ক্লিক করে দেব। আবারও ফিল্টারে ক্লিক করে দিন, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিস্টোল্ড, এটাতে মাউস পয়েন্ট রাখুন। রাখার পর এদিকে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে TWIRL, এটাতে ক্লিক করে দিন। ক্লিক করার পর এটা আমরা একটু বাড়িয়ে দেব। ধরুন আমি এটাকে +230° করে দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রায়াল হয়ে গেছে। এবার আমরা উপরের লেয়ারের চোখ আইকনটাকে হাইড করে রাখবো, এটাতে ক্লিক করে দিন। আমরা দেখতে পাচ্ছি এটা হাইট হয়ে গেছে। এবার আমরা নিচের এই লেয়ারে মার্ক করব। তো এবার এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা আবারও ফিল্টারে ক্লিক করে দেব। এবার ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করার পর ডিস্টোল্ড এ মাউস পয়েন্ট রাখুন। আবারও এখান থেকে ট্রায়ালে ক্লিক করুন। ক্লিক করার পর এবার এটাকে আমরা -degree করে দেব। এবার ওকে বাটনে ক্লিক করে দিন। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের লেয়ারে চোখ আইকন হাইড করেছিলাম। তো এবার এটাকে আমরা দিয়ে দেব। এখানে ক্লিক করে চোখ আইকনটি দিয়ে দিন। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের লেয়ারের ব্ল্যান্ডিং মোড নর্মাল দেওয়া আছে। তো আমরা এই লেয়ারে মোডটিকে চেঞ্জ করে দেব। এবারে নর্মালে ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইটেন, এটাতে ক্লিক করে দিন। ওয়াও বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন সত্যি সত্যি একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমি প্রথমে আপনাদের যে ইফেক্টটি দেখিয়েছিলাম এটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি। তো এটাকে আমি এখন একটি গাঢ় করার জন্য কন্ট্রোল এবং সিট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করুন, তাহলে এখানে দুটি লেয়ার একত্রিত হয়ে যাবে। তো এটাকে আমি এবার লেয়ার করে দেব। কন্ট্রোল এল বাটনে প্রেস করুন, তারপর এটাকে একটু বাড়িয়ে দিন, তাহলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের জন্য দোয়া রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।